একটা সিনেমা প্রীতিলতা ওয়েদার, স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা হচ্ছেন প্রথম মহিলা শহীদ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের, এই ব্যাপারটুকু পর্যন্ত আমরা জানি। কিন্তু বাংলাদেশের মেয়ে প্রীতিলতার ডিটেলস বলতে আমরা সূর্য সেন প্রসঙ্গে এলে পরে তখন প্রীতিলতাকে আমরা কিছু পাচ্ছি, নাহলে আলাদাভাবে তাকে নিয়ে যে ভাবনা চিন্তাটা সেটা ছিল না। প্রদীপবাবুকে ধন্যবাদ যে প্রীতিলতাকে তিনি আলাদা করে মানুষের কাছে তুলে ধরতে চাইছেন, যখন বাঙালি আস্তে আস্তে ইতিহাস থেকে বিস্মৃত হয়ে যাচ্ছে সেই মুহূর্তে। এরকম একটা টার্নিং পয়েন্টে এসে বলছেন, তা আমার প্রথম প্রশ্ন থাকবে, যেহেতু একটা সিনেমা এর মধ্যে একটা ব্যবসায়িক ব্যাপার থাকতেই হবে, অস্বীকার করা জায়গা নেই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ভারতবর্ষে শ্যাম বেনেগালের মতন মানুষ যখন সুভাষচন্দ্র তৈরি করেন সে ছবিটা ফ্লপ করে যায়, অত খরচা করে তৈরি করার পর সেখানে ইত্যাদি ইত্যাদি ছবি সুপারহিট হয়ে যায়। এই ছবিটা যখন আপনি করলেন তখন বাংলাদেশের দর্শকদের কাছ থেকে কি রেসপন্সটা পাচ্ছেন, আর আমাদের এপার বাংলায় এসে এখন পর্যন্ত কি রেসপন্সটা পাচ্ছেন? আমি একটু শুরু থেকেই বলি, আমরা জানতাম যে এই ধরনের চলচ্চিত্র, ঐতিহাসিক চলচ্চিত্র যতগুলোই হয়েছে কোনোটাই সুপারহিট মার্কেট বক্স অফিস কাঁপিয়ে দিতে পারেনি আমার জানা মতে। বেদের মেয়ে জ্যোৎস্না আমাদের দেশে এখনও পর্যন্ত মানে হলের বক্স অফিসে এখনও পর্যন্ত টপে আছে। কিন্তু ইতিহাস নির্ভর ছবি হতেই হবে, কারণ হচ্ছে একটা জাতি বা প্রজন্ম জানলে কী করে তার আত্মশক্তিকে। সে কারণে প্রীতিলতা ওয়াদ্দেদারের উপরে আসলে ওইভাবে কোনো কাজও হয়নি মহাদেশে। তো আমাদের কাছে মনে হয়েছে যে একজন নারী যিনি মাত্র 21 বছর বয়সে তার জীবনটা দিয়ে দিলেন দেশের জন্য এবং সুইসাইড করলেন, কত দুঃসাহসিকতার ব্যাপার। আজকে সময় মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কতটুকু সাহস আছে, সে কী প্রশ্ন উত্তর দেবে, কাকে রেফার করবে, কার রেফারেন্স দ্বারা সে উদ্বুদ্ধ, বলতে পারবে না কিছুই। তাই আমার মনে হয় প্রীতিলতা জরুরি হয়ে পড়ছে। আপনার দ্বিতীয় যে জায়গাটি যে এটি বক্স অফিস থেকে ব্যবসা হবে না জানি, এই কারণে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, আমাদের দেশের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC যে 5 জন বোর্ড মেম্বার থাকে তাদের একজন এখানে উপস্থিত আছেন, আজকে অতিথি হয়ে এসেছেন। উনি আমাদের, উনি চট্টগ্রামের মানুষ, ওনার কাছে আমরা, ওনার মাধ্যমে আমরা চেয়ারম্যান বরাবর একটা আবেদন করেছিলাম যে এই চলচ্চিত্রটি যাতে নতুন প্রজন্মকে দেখানো যায় ব্যাপকভাবে। তো UGC প্রথম কোনো সিনেমার জন্য কিন্তু প্রজ্ঞাপন জারি করে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের ছবিটা এখন বাধ্যতামূলকভাবেই দেখানো হচ্ছে। তো এটি আমরা জানি যে আমরা যদি সিনেমা হলে সিনেমা দেখিয়ে প্রতি টিকিট থেকে যদি 50 টাকা পাই, সেটার বদলে আমরা যদি সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোতে শো করি এবং ছেলে মেয়েদের বলি তুমি সিনেপ্লেক্সে 300 টাকা না দিয়ে 50 টাকাতে এখানে বসেই দেখো তোমার অডিটোরিয়ামে, তাহলে অনেক ভালো হবে এবং বেশি ছেলে মেয়ে দেখতে পারবে। আমরা তাও 10টা বিশ্ববিদ্যালয়তে শো করলাম, তাতে আমরা দেখছি যে সিনেমা হল থেকে যে আমাদের আয় হয়েছে তার থেকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছেলেমেয়েরা বেশি আমাদেরকে সাপোর্ট দিয়েছে। তো এই কাজটি কিন্তু আমরা নতুন প্রজন্মের জন্য করে দিয়েছি। আর কিছু কিছু চলচ্চিত্র আছে মানুষ এমনি এমনি খায়, আর কিছু কিছু চলচ্চিত্র আছে মানুষকে জোর করে দেখাতে হয়, আপনার সন্তানকে আমার সন্তানকে এই চলচ্চিত্র আমাদের ফোর্স করে দেখাতে হবে। এই কারণে দেখাতে হবে, আমরা একটা পিক্সেল কালচারের ভেতর ঢুকে গেছি, মেগা পিক্সেল ক্যামেরা, এই যে আপনি যে ভিডিওটা ধারণ করছেন এটাও একটা পিক্সেল ক্যামেরা, এই মেগা পিক্সেলের কনসেপ্টের মধ্যে আছি এবং আমার সন্তানেরা কিন্তু এই পিক্সেল কালচারের ভেতর ঢুকে গেছে, সারাক্ষণ বসে বসে পিক্সেল দেখছে, মেগা পিক্সেলের সিরিয়াল দেখছে, নাটক দেখছে, সেক্স দেখছে, ভায়োলেন্স দেখছে, ভালগার দেখছে, সায়েন্স ফিকশন দেখছে, নানা জিনিস দেখছে। তাহলে এই কন্টেন্ট, ভালো কন্টেন্ট যদি না হয় আবর্জনা দিয়ে তার মস্তিষ্ক ভরপুর হয়ে যাবে এবং একটি প্রজন্ম ধ্বংসের পথে চলে যেতে পারে, এবং এটার জন্য বিশ্বের একটা বড় বাণিজ্য আছে, এই ধরনের আবর্জনা তৈরি করার জন্য বাণিজ্য আছে। সেই জায়গা থেকে একটা প্রজন্মকে তো বাঁচাতে হবে, এই জন্য ভালো কন্টেন্ট বানিয়ে পিক্সেলে এগুলোকে ফেলে মানুষকে অনেক দূর উৎসাহিত বা আনন্দিত অথবা শিহরিত করার মতন ছবি আসলে বানাতেই হবে। আমার কাছে মনে হয় যে এই ধরনের ছবিগুলো বাণিজ্য সফল হয়ে যেতে পারে যদি রাষ্ট্র সরকার সহযোগিতা করে। বাংলাদেশ সরকার এটাতে সহযোগিতা করেছে, একটা অনুদান দিয়েছে, আমরা অনুদান বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেছি, ছবিটা নির্মাণ করেছি, 2.5 বছরের জার্নি ছিল এবং প্রীতিলতার অনেক অজানা গল্প, আনটোল্ড স্টোরি আমরা বলার চেষ্টা করেছি। এখন হচ্ছে দায়িত্ব হচ্ছে যে এটা দেখানো, এটা আরেকটা লড়াই। আমি প্রীতিলতার ছবিটাকে সবসময় দাদা লড়াই হিসেবে নিয়েছি, আর নাহলে কেন আমি রিয়েল প্লেস শ্যুট করব? একটা ছবি তো রিয়েল প্লেস শ্যুট করতে চায় না কোনো পরিচালক। আপনি ঢাকা থেকে সেট নিয়ে চট্টগ্রাম যাবেন, সেখান থেকে ধলঘাট, তার মানে হচ্ছে একটা দীর্ঘ পথ জার্নি দিয়ে আপনাকে ধলঘাট পর্যন্ত পৌঁছাতে হবে, সেই অজপাড়া গায়ে যেখানে প্রপারলি আপনি কারেন্ট পাবেন আর লোডশেডিং হবে, সকল ফ্যাসিলিটিসগুলো নেই, থাকার ব্যবস্থা নেই, ওই রকম পরিস্থিতিতে কিন্তু রাত জেগে জেগে শুট হয়েছে ওখানে। এই ধরনের জায়গাটা তো শুধু ইমোশনের কারণে হয়েছে।
আচ্ছা, প্রীতিলতার বাড়ি, এই প্রসঙ্গেই বলছি, প্রীতিলতার বাড়ি তো এখন একটা ধ্বংসাবশেষ পতন হয়ে রয়েছে জায়গাটা নিয়ে, তো সেটা নিয়ে ওখানকার সরকার কি ওটা কোনো নতুন করে কোনো সংস্কার বা কিছু ভাবনা চিন্তা? এখন হয়তো আপনার ছবিটা রিলিজ হওয়ার পরে হয়তো এটা চিন্তা ভাবনা শুরু হতে পারে, কি বলেন? না, আমার কাছে খুব আনন্দের বিষয়, আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী একটি কাজ করে দিয়েছেন যে পটিয়ার একটি রাস্তার নাম বীরকন্যা প্রীতিলতা সড়ক করে দিয়েছেন, এই আমাদের ছবিটা রিলিজ হওয়ার আগে আগে। আর তার যে পৈতৃক ভিটে আছে, সেই ভিটের জায়গাগুলো আমাদের ওখানে যারা অ্যাডভোকেট আনাদাস গুপ্ত, তারা দেখছেন ওগুলো কী করা যায়। প্রশাসনিক ব্যাপার তো, এগুলো তো আসলে কতগুলো দেওয়ানি বিষয়, দেওয়ানি বিষয়। আমি আর প্রসঙ্গে একটু ছোট করে আমি নিয়ে আসতে চাইছি, কারণ এক্ষুনি ছবির প্রজেকশন শুরু হবে, সাংবাদিকরা এসে গেছেন, বিশিষ্ট লোকজন এসে গেছেন ওনার ছবিটা দেখবে বলে, এবং কলকাতা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি খালি একটা প্রসঙ্গে জিজ্ঞেস করব যে প্রীতিলতাকে নিয়ে যখন ছবি করছেন, প্রীতিলতাকে আমরা তিনভাবে পাচ্ছি, একটা প্রীতিলতাকে পাচ্ছি, একটা পাচ্ছি তার মায়ের রানীকে পাচ্ছি, আরেকটা জায়গায় পাচ্ছি রামকৃষ্ণ বিশ্বাসের কাজিন হিসেবে যাওয়ার অমিতা দাস। এখানে আমরা রানী, প্রীতিলতা আর অমিতা দাসকে কি তিনজনকে পাবো? একদমই পাবেন, তিনজন কি পাবেন, তবে যেহেতু 21 বছরের গল্প, তো আসলে 21 ঘন্টা লেগে যাওয়ার কথা, সেটা যেহেতু আমরা 2 ঘন্টার মধ্যে টাইট করছি, সেহেতু হয়তো আমরা হয়তো এত বিস্তারিত পাবো না, সিনেমার নিজস্ব ভাষা আছে, আমরা হয়তো র্যাপিড ফাস্ট কোনো কোনো জায়গায় যাবে, কোথাও কোথাও স্লোও যাবে ছবির জায়গায়। আমরা তিনটা অংশই পাবো, তার ছেলেবেলার কিছু অংশ পাবো, আর আমরা কখনোই চেষ্টা করিনি প্রীতিলতার চেহারাটা হুবহু মিলিয়ে দিতে, দরকার নেই, কারণ হচ্ছে নাম চরিত্রে অভিনয় করছে, আমরা হয়তো চেহারা মেলালাম কিন্তু অভিনয় জানলো না, কোনো একটা মেয়ে হলো না, আমরা হয়তো মানে অভিনয়ও ভালো জানে কিন্তু একেবারেই যায় না প্রীতিলতার সাথে, তাও হবে না। এই জন্য আমরা আসলে নুসরাত ইমরোজ তিশাকে বেছে নিয়েছি, যার আসলে অভিনয় দক্ষতা আছে এবং এই পুরো বিষয়টা তুলে নিয়ে আসতে পারবে, এই জন্য আমরা চেষ্টা করছি তাকে দিয়ে করাতে। আর রামকৃষ্ণ বিশ্বাস যে ক্যারেক্টার, যে চরিত্রটা দুর্ধর্ষ অভিনয় করেছে, আজকে দেখলেই বুঝতে পারবেন, মাস্টারদা সূর্য সেন ক্যারেক্টার করেছে, আমরা যেমন তা অসাধারণ অভিনয় করেছে, আমরা মনে করছি দর্শকরা কীভাবে বলবে বা কলকাতার দর্শকরা কীভাবে নেবে সেটা। প্রীতিলতার নামটা যতটা সূর্য সেনের সঙ্গে যাচ্ছে, তার থেকে বেশি ওনার জীবনের কিন্তু প্রভাব রামকৃষ্ণ বিশ্বাস অনেক বেশি, অনেক অনেক, সেই জন্য রামকৃষ্ণ ব্যাপারটা এখানে এখানে কিন্তু আসলে মূলত রামকৃষ্ণ এবং প্রীতিলতা এই জায়গাটাই আমাদের কাছে কিন্তু মুখ্য। আচ্ছা, আর মাস্টারদা সূর্য সেন হচ্ছে পুরো ঘটনার পরম্পরার ভেতর দিয়ে আগাচ্ছে, মানে মানে হিস্ট্রিতে যেভাবে মাস্টারদাকে পাচ্ছি, অনেক ভুল কনসেপশন আমাদের কাছে আছে, মানে আমরা জেনেছি আসলে প্রীতিলতার প্রেম নিয়ে নানা ধরনের মানে কি বলে কন্টেন্ট তৈরি হয়েছে, কিন্তু আসলে এগুলো কোনোটাই সঠিক না। ঠিক, আমরাও এখানে কিন্তু আসলে প্রীতিলতার কোনো প্রেম দেখাইনি, কিন্তু একটা পরিচ্ছন্ন রামকৃষ্ণ বিশ্বাসের প্রতি তার যে শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধাগত ভালোবাসা, এই জায়গাগুলোকে আমরা এখানে কিন্তু মানে সঠিকভাবে এনেছি। এটা আমি দর্শকদের কাছে বলে রাখি যে কথাটা বললেন সঠিক কথাই, প্রীতিলতাকে কিন্তু দেখা গেছে তার জ্যোতিষ বলেছিল 21 বছর বয়সে একটা ফাড়া হতে পারে, তা সেই জন্য তিনি বিয়েতে রাজি ছিলেন না, বলেছিলেন বৈধব্য বেশে আবার যদি বাপের বাড়িতে এসেই উঠতে হয় তার থেকে না বিয়ে করা ভালো। তো এইসব জায়গাটা থেকে প্রীতিলতার সঙ্গে তার যে শ্রদ্ধাটা রামকৃষ্ণ বিশ্বাসের, আমার এটাই বেশি জানবার ইচ্ছে ছিল যে রামকৃষ্ণ বিশ্বাসকে আমরা সেরকমভাবে জানি না, সেই রামকৃষ্ণ বিশ্বাসকে প্রীতিলতার সঙ্গে সঙ্গে পাচ্ছি কিনা। একদম পুরোপুরি, কারণ কি আমার কাছে, আমরা স্টাডিতে যেটা দেখছি যে রামকৃষ্ণ বিশ্বাসের প্রভাব প্রীতিলতার মধ্যে অনেক বেশি, কারণ দেখুন প্রীতিলতার থেকে 1 বছরের বড় ছিল রামকৃষ্ণ, দুজনই মেধাবী, এই কারণে আমরা দেখলাম যে প্রীতিলতা তখনও পর্যন্ত কিন্তু সশস্ত্র হওয়ার প্ল্যান করেনি। সশস্ত্র হওয়ার প্ল্যান করলে উনি যখন কলকাতায় রামকৃষ্ণের সংস্পর্শে আসলেন এবং আলিপুর জেলখানায়, এবং তার ফাঁসি হওয়ার পর কিন্তু প্রীতিলতার কলকাতায় থাকতে চাননি, উনি চলে গেলেন চট্টগ্রামে, মাস্টারদাকে খুঁজে বের করলেন। আমরা দেখলাম যে প্রীতিলতার সাথে সরাসরি মাস্টারদার কিন্তু কোনো যোগাযোগ ছিল না, চট্টগ্রামে উনি ফিরে গেলেন কিন্তু আসলে এক ধরনের রিভেঞ্জ নেওয়ার জন্য, একটা একটা প্রতিশোধমূলক চিন্তা থেকে, যার জন্য উনি সংগঠনের দায়িত্ব নিতেও চাননি, এবং উনি ফিরে গেলেন এবং সশস্ত্র সংগ্রামে যুক্ত হয়ে গেলেন, এবং ওনার আত্মাহুতির সময় কিন্তু বুক পকেটে রামকৃষ্ণ বিশ্বাসের ছবি ছিল আমার কাছে। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইস্যু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিশ্চয়ই ইতিহাসের সাথে আমাদের সেলিম হোসেন এটাকে একটু লিঙ্ক করার চেষ্টা করি, বা আমরা এটাকে সঠিক বলে ধরি, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে একটা অন্য আঙ্গিকে, অন্য দৃষ্টিভঙ্গিতে কিন্তু এই প্রীতিলতার ছবিটিকে আমরা দেখব, এবং আমাদের যে কমিটমেন্ট, মানে শিল্প যদি শুধু শিল্পের জন্য নয়, শিল্প হচ্ছে মানুষের জন্য, সমাজের জন্য, সেই জায়গাটায় কিন্তু পরিচালক প্রদীপবাবু তার ছবিতে ডিটেলস তুলে ধরেছেন। আশা করি এপার বাংলাতে, ওপার বাংলার সঙ্গে সঙ্গে মানুষ যখন প্রীতিলতার এই ছবিটি দেখবেন, তখন নিশ্চয়ই কিছুক্ষণের জন্য একটু চিন্তিত হবেন যে একটা বাঙালি মেয়ে
প্রথম শহীদ হিসেবে তার দুঃসাহসিকতার কথা, তাই তো পরিবার? একেবারেই দুঃসাহসিকতা তো বটেই, মানে আমার তো এখনো মানে মানে গায়ে শিহরণ জাগার মতন ব্যাপার। 21 বছর বয়সে মানে আমি আমাকে চিন্তা করি, আমি একটা ছেলে 21 বছর বয়সে, তো সেই স্পর্ধা দেখানোর শক্তি তো আমার এখনো হয়নি বা হচ্ছে না, বা 21 বছরের একটা মেয়ে কনসেপ্টটা নিতে পারবো না, নিতে পারবো না। তৃতীয়তা কতটা শক্তিশালী, মানে একটা অজপাড়া গা থেকে আজ থেকে 90 বছর আগে আপনি ভাবতে পারেন, দরিদ্র পরিবারে বাবা চাকরি করতো, সিটি কর্পোরেশনের সাধারণ কেরানির চাকরি করতো, এবং এই প্রীতিলতার পরিবার কিন্তু আজীবন স্ট্রাগল করে গেছে। প্রীতিলতার পরিবার উচ্ছেদ হয়ে গেছে দেশ থেকে, তারা কলকাতায় এসে মধ্যম গ্রামের অজপাড়া গ্রামে বাড়ি করেছিল, ইতিহাসগুলো কিন্তু আমরা জানতে পেরেছি ধীরে ধীরে, এবং তাদের ফিরেও তাকায়নি, কেউ ফিরেও তাকায়নি, খবরও নেয়নি, এবং অনেক বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রীতিলতার সার্টিফিকেট আমাদের দেশকে হস্তান্তর করেছে। ধরুন এই ঘটনাগুলো কিন্তু মানে আমাদের, আমরা না বাঙালি হিসেবে মাঝে মাঝে খুব মানে অপরাধী মনে হয় আমাদের কাছে, ভীষণ, আমার কিন্তু নিজেকে মনে হয়, আপনাদের মনে হয় কিনা জানি না, না না নিশ্চয়ই মানে অপরাধী মনে হয়, কারণ এই সূর্য সেনকে যখন পাথর বেঁধে ফেলে দেওয়া হলো ফাঁসির পরে, তার দাহটা করতে দেওয়া হলো না। এই সূর্য সেন যখন 1930 সেনাবাহিনী গড়ে তুললেন, ভারতের সেনাবাহিনীর ইতিহাস আমরা আনুষ্ঠানিকভাবে তাই 1942 সালে। আরেকটা ব্যাপার পরিবহন, আমার যেটা মনে হয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, লুণ্ঠন শব্দটা কেন প্রচার হলো? ব্রিটিশরা করলো, আমরাও করলো, যে আমরা লুণ্ঠন, এটা কোনো তো লুণ্ঠন নয়, এটাকে আমরা জীববিদ্রোহ বলতে পছন্দ করি, অফকোর্স এটাকে লুণ্ঠন বলে এখনো পর্যন্ত এই সিনেমাও তাই হয়েছে, সিনেমাও তাই হয়েছে, এবং এটা বাতিল করতে হবে, দাবি তোলা উচিত এই লুণ্ঠন শব্দটা, যে মানে ওরা ব্রিটিশরা এদেরকে আমাদেরকে ডাকাত বলতো, এই লুণ্ঠন লুণ্ঠন এই কনসেপ্ট কেন নেই, নেই তো না, এই কারণে এই জায়গাগুলোকে আমাদের ভাঙতে হবে, ইতিহাসের জায়গায় বিনির্মাণ করতে হবে নতুন করে। তাহলে আত্মঘাতী বাঙালি নীরজশ্রী চৌধুরীর সেই জায়গাটাকে যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে পরে একটু নতুন করে ভাবতে হবে, এটাই প্রদীপবাবুকে বলছেন। খুব ভালো লাগলো আজকের আলোচনায়, এখন আমরা সরাসরি ছবিটা দেখবো। আমার মানুষ সুন্দর বেশি জন্মায় না।